পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানেরা রোজা রাখেন। রোজা সেহরি ও ইফতারে কী খেলে বেশি ভালো থাকা যায় সে নিয়ে অনেকেই ভাবেন। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। সাধারণত অনেকে সেহরিতে ভারী খাবার খেয়ে ফেলেন, অনেকে আবার ইফতারে বেশি ভাজা পোড়া খান। রমজান মাসে সেহরি ও ইফতারে সহজপাচ্য খাবার খাওয়া ভালো। গরমকালে রোজা রাখা বেশ কষ্টকর, কিন্তু সেহরি ও ইফতারে যথোপযুক্ত পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে সুস্থ থাকা যায়। গরমকালে সারাদিন শরীর থেকে প্রচুর পানি ঘামের মাধ্যমে বের হয়ে যায়। রোজার দিনে শরীরের পানির চাহিদা পূরণ করা যায় না, তাই ইফতারে প্রচুর পরিমাণ পানি খেতে হবে। পানির চাহিদা পূরণ করতে যে কোনো রসালো বা তরল খাবার যেমন ফলের রস, শরবত, স্যুপ ইত্যাদি খাওয়া যেতে পারে। এতে সারাদিনের পানির ঘাটতি কমে আসে। একেবারে বেশি পানি পান করা ঠিক নয়, ইফতারের পর থেকে খানিকক্ষণ পরপর অল্প পরিমাণে পানি পান করা উচিত। তবে কোনোভাবে কৃত্রিম রং মেশানো জুস বা কোমল পানীয় খাওয়া ঠিক নয়, এতে শরীর অসুস্থ হয়ে পড়ে। তাছাড়া সারাদিন কিছু না খেয়ে ইফতারে আজে বাজে খাবার না খাওয়াই ভালো। ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাইলে অবশ্যই তেল সমৃদ্ধ ও ভাজা পোড়া জাতীয় খাবার বাদ দিতে হবে। তাছাড়া অতিরিক্ত মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো। কেউ চাইলে হালকা মিষ্টি জাতীয় খাবার রাখতে পারেন, তবে তার পরিমাণ যেন খুব বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরাসরি মিষ্টি না খেয়ে মিষ্টি ফল পুডিং খাওয়া যেতে পারে। ঠিক ইফতারের সময় দুধের তৈরি মিষ্টি খাবার যেমন পায়েস, সিমাই ইত্যাদি এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে ইফতারের শেষে এই ধরনের খাবার খাওয়া যেতে পারে। ইফতারে খেজুর একটি আদর্শ খাবার, মিষ্টি ফল হওয়ায় দ্রুতই রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায়। এছাড়াও এটি ডাইজেস্টিভ এনজাইম বিতরণকারী হিসেবে কাজ করে, যা খাবার হজমে সাহায্য করে। কেবল খেজুরই নয়, অন্য যে কোনো ফল ইফতারে রাখুন, এতে শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের চাহিদা সহজে পূরণ হবে। তাছাড়া ফল আঁশবহুল হয়, তা অন্যান্য খাবার হজমেও সাহায্য করে। ইফতার ও সেহরিতে আঁশ জাতীয় ফল খাওয়া ভালো, কারণ এই ধরনের ফল বেশিক্ষণ পানি ধরে রাখতে সাহায্য করে। তাই ফলমূল ও সবজি শরীরকে ভালো রাখতে সাহায্য করে, ফলে শরীর সুস্থ থাকে। এই সময় অতিরিক্ত চা বা কফি এবং কোমল পানীয় পান করার থেকে দূরে থাকতে হবে, কারণ অতিরিক্ত চা ও কফি শরীরের পানি শূন্যতা সৃষ্টি করে, অনেক ক্ষেত্রে কষ্টকাঠিন্য সমস্যা দেখা যায়। ইফতারে পেট ঠান্ডা থাকে এমন খাবার যেমন দুধ চিরা বা দই চিরা অথবা মুড়ি খাওয়া ভালো। দই পেটের সার্বিক সুস্থতা রক্ষা করতে সাহায্য করে। অনেকে ইফতারে তেহারি ও বিরিয়ানি এই ধরনের খাবার খান, যা শরীরের জন্য ক্ষতিকর। কোনোভাবেই এই ধরনের খাবার ইফতারে খাওয়া উচিত নয়, কারণ এইগুলো পেট গরম করে, ফলে নানা রকমের পেটের অসুখ দেখা যায়। তাই সুস্থ থাকতে ইফতারের সময় বেশি করে তরল খাবার ও ফলমূল খেতে হবে। ইফতার শুরু করার সময় খুব বেশি তাড়াহুড়ো করে খাওয়া উচিত নয়, একটু সময় নিয়ে ধীরে ধীরে খাওয়া উচিত। প্রথমে দু তিনটি খেজুর খেয়ে পানি পান করা, তারপর কিছু সময় আনুমানিক 10-15 মিনিট বিরতি দিয়ে ভারী খাবার খাওয়া প্রয়োজন, কারণ মস্তিষ্কে খাদ্য সংবেদন পৌঁছাতে একটু সময় লাগে। নির্ধারিত সময়ের আগেই যদি খাওয়া শুরু করা হয় তবে অধিক ভোজনের সম্ভাবনা বেড়ে যায়, যা ওজন বাড়ার অন্যতম কারণ। তো বন্ধুরা, আপনাদের ইফতার ভালোভাবেই কাটুক এটাই আশা করি। আজ এই পর্যন্তই, ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।